আমাদের জীবনে কষ্ট অনেক হতে পারে, আমাদের জীবনে দুঃখ অনেক আছে। আমরা সব সময় যখন আমাদেরকে কেউ বলে যে আপনি খুশি কেন হচ্ছেন, আপনি কেন ভালো থাকতে পারছেন না, তখন আপনি বলেন বা আপনার মনে এই আওয়াজটা আসে যে আমার এই জিনিসগুলোই তো এখন পূর্ণ হয়নি, তো আমি জীবনে স্যাটিসফাইড কী করে হবো? খুশি তো দূরের কথা, আমি জীবনে স্যাটিসফাইড হতে পারছি না, কেন কি আমার এই কাজটা পেন্ডিং আছে, এটা এক বছর পর আমাকে করতে হবে, এটা দু মাস পর আমাকে করতে হবে, বা এটা তো কালকেই করতে হবে, বা সকালেই তো এই কাজটা আমার আছে, তার জন্যই তো আমি খুশি না। এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, এই প্রজেক্ট যখন আমার শেষ হয়ে যাবে, তখন আমি খুশি হবো, তখন আমি স্যাটিসফাইড হবো। এরকম সিচুয়েশান সবারই লাইফ আছে, বাট এটা রিজন যখন আমাদের জীবনের গোল আমরা সেট করি যে আমাকে এই লটারিটা জিততে হবে বা আমাকে এই বাড়িটা কিনতে হবে, তখন আমাদের জীবনে যত এনার্জি আছে, যতটা এনার্জি আমরা সঞ্চয় করে রেখেছি, সব এনার্জি আমাদের লেগে পড়ে সেই টার্গেটের উপর। জীবনের অনেকটা সময় আমরা ওটার পেছনে লাগিয়ে দিই, আর অ্যাচিভ কি হয়ে লাস্ট? হয়তো যে জিনিসটা টার্গেটে আমরা সেট করেছি সেটা তো পুরো জীবন লাগিয়ে দিই, আর তারপরেও সেটা অ্যাচিভ হয় না বা হয়েও যায়, আমরা সেই স্যাটিসফ্যাকশনটা তাও পাই না, তারপরে একটা অন্য টার্গেট জীবনে চলে আসে, এরকম করে আমাদের জীবন শেষ করে। যদি আমরা সেই এনার্জিটা বাবা লোকনাথের প্রতি, যদি আমরা সেই এনার্জিটা ইউজ করি নিজের মানসিক শান্তির জন্য, নিজের জীবনের উন্নতির জন্য, বাবা লোকনাথের প্রতি ভক্তি শ্রদ্ধা, তাহলে আমরা জীবনে হয়তো যে স্যাটিসফ্যাকশনের কথা আমি বলছি।